আজকের রাশিফল। মেষ রাশি, দিন ভালো কাটবে, আর্থিক বিষয়ে সচেতন থাকুন, কাজের ক্ষেত্রে চেষ্টা সফল হবে, জমি সম্পত্তি সংক্রান্ত মামলার জন্য দিন ভালো, কোনো নাটকীয় অর্থে নয়, সরাসরি মোকাবিলা করতে হবে সমস্যার, সমস্ত বিল এবং ঋণের তারিখ খেয়াল রেখে সেগুলো মেটান যথাসময়ে, এ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে তৎক্ষণাৎ করুন, গৃহস্থ জীবনে সুখ থাকবে। বৃষ রাশি, দিন ঠিকঠাক কাটবে, ব্যক্তিগত জীবনে সুসংবাদ পাবেন, মানসিক চিন্তা কমবে, আপনার মনে হতেই পারে যে অন্যেরা এখনো পর্যন্ত তাদের সেরাটি দেননি আপনার সামনে, তবে যেহেতু আপনি বুদ্ধিমান সেক্ষেত্রে আপনি আপনার বন্ধুত্বের হাত সরিয়ে নেবেন না অন্যদের থেকে, ধৈর্য ধরুন, পরিস্থিতির বদল হবে, কোনো বয়স্ক ব্যক্তির থেকে কাজের পরামর্শ পাবেন, স্বাস্থ্যে ওঠানামা থাকবে, গৃহস্থ জীবনে অবসাদ কমবে। মিথুন রাশি, দিন ভালো কাটবে, আয় বাড়বে, ব্যক্তিগত জীবন আনন্দে ভরপুর থাকবে, এই সপ্তাহের মধ্যেই আপনার জীবনে নতুন রোম্যান্টিক অনুভূতি আসতে পারে, যার আচরণে আপনি একসময় বিরক্ত হতেন তার প্রশংসা করতে পারেন, সব মিলিয়ে আশ্চর্যজনক এক পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে, পরিবারের সহযোগিতা পাবেন, কাজের ক্ষেত্রে পরিশ্রমের সুফল পাবেন, স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট রাশি, দিন ভালো কাটবে, মনে আনন্দ থাকবে, ব্যক্তিগত জীবনে ভালোবাসা বাড়বে, আপনার স্বপ্নগুলোকে উপভোগ করুন, তবে আশেপাশের ষড়যন্ত্র এবং অস্বাভাবিক আচরণগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, জটিল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে রাখুন যতটা সম্ভব, যে কোনো বিষয়ে সন্দেহ হলে চেপে রাখবেন না, সঙ্গীদের সঙ্গে কথা বলুন, সম্পর্কে আনন্দ থাকবে, কাজের ক্ষেত্রে পরিশ্রমের ফলে দিন ভালো কাটবে। সিংহ রাশি, স্বাস্থ্য ভালো থাকবে, ভাগ্যের সহায়তা পাবেন, কাজে সাফল্য পাবেন, মানসিকভাবে জটিল পরিস্থিতিতে রয়েছেন আপনি, কিছুদিন সব ক্ষেত্রেই নমনীয় থাকুন, এর থেকে বেরোতে প্রয়োজনে দীর্ঘস্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা ভাবুন, সামান্য ব্যয় হবে, ব্যক্তিগত জীবন আনন্দময় হবে, বিরোধীদের পরাজিত করবেন। কন্যা রাশি, স্বাস্থ্য ভালো থাকবে, উৎসাহ বাড়বে, আয় ভালো হবে, উচ্চাকাঙ্ক্ষী জাতকরা একটি ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, এক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ওপর নজর দিন বেশি, পাশাপাশি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হন, শুক্রের গতির কারণে জীবনে তাৎক্ষণিক পরিবর্তন হতে পারে, সামান্য ব্যয় হবে, কাজের ক্ষেত্রে অত্যধিক পরিশ্রম করতে হবে। তুলা রাশি, দিন ভালো কাটবে, ভালোবাসা পাবেন, আয় বাড়বে, ব্যবসায় লাভ হবে, সময়ের এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যের জন্য পরিকল্পনা শুরু করুন, ডায়েট প্ল্যান করুন, তবে না খেয়ে থাকা নয়, স্বাস্থ্যকর খাবার খান, ব্যায়াম করুন, বুধ আপনার জীবনধারায় উন্নতি আনতে আপনাকে উৎসাহিত করবে, জমি সম্পত্তি সংক্রান্ত মামলার জন্য দিন ভালো, স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। বৃশ্চিক রাশি, দাম্পত্য জীবনে ভালোবাসা ও রোম্যান্স বাড়বে, নিজের প্রত্যাশা পূরণ করতে পারবেন, আপনার সামাজিক জীবন এবং মানসিক অবস্থার উন্নতি হবে, সামাজিক জীবন এবং মানসিক নীতিবোধের পরিবর্তন আসবে, নিজের জন্য সময় দিন, পরের সপ্তাহের মাঝামাঝিতেই পরিবর্তন বুঝতে পারবেন, স্বাস্থ্যের যত্ন নিন, না হলে অসুস্থ হয়ে পড়তে পারেন, কাজে সাফল্য পাবেন। ধনুরাশি, ভাগ্যের জোরে কাজে সাফল্য পাবেন, কাজের ক্ষেত্রে চেষ্টা সফল হবে, আপনি সারা জীবনের অভ্যাস ভাঙতে অপছন্দ করেন, কিন্তু শুক্র এবং বৃহস্পতির মধ্যে একটি ভালো সম্পর্ক থাকার কারণে আপনার সঙ্গে ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে, ব্যক্তিগত জীবনে ভালো সমন্বয় থাকবে। মকর রাশি, ব্যক্তিগত জীবনের জন্য দিন ভালো, সম্পর্কে ভালোবাসা বাড়বে, অপ্রত্যাশিত কোনো ঘটনা আপনাকে পরিকল্পনা পরিবর্তন করতে বা এমনকি আপনার জীবনের সমগ্র দিক পরিবর্তন করতে বাধ্য করতে পারে, এবার আপনিই ঠিক করবেন যে আপনি অন্য কারোর ওপর আপনার ভাগ্যকে ছেড়ে দেবেন নাকি নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবেন, স্বাস্থ্যে ওঠানামা থাকবে, জমি সম্পত্তি সংক্রান্ত মামলায় সাফল্য পাবেন, ভাগ্যের সহায়তা পাবেন, কাজে মনোযোগী হন ও বুদ্ধিমত্তার প্রয়োগ করুন। কুম্ভ রাশি, কাজের ক্ষেত্রে সাফল্যপূর্ণ দিন, ব্যবসায় মোটামুটি লাভ হবে,
আয় ভালো থাকবে। কেউ আপনাকে আপনার জীবনের প্রাথমিক সিদ্ধান্ত বদলানোর জন্য চাপ দিচ্ছে, এক্ষেত্রে হেসে এড়িয়ে যেতে পারেন। মনে রাখবেন, আপনি আপনার সমস্ত সিদ্ধান্ত নিতে পারেন। দিন ঠিকঠাক কাটবে, সামান্য ব্যয়ও হবে। ব্যক্তিগত জীবনে সামান্য চিন্তা থাকবে, পরিবারের সহযোগিতা পাবেন। মীন রাশি। কাজের ক্ষেত্রে চেষ্টা সফল হবে, আয় ভালো থাকবে, ব্যক্তিগত জীবনে আনন্দ থাকবে, আপনার পরিকল্পনায় সহকর্মীরা যুক্ত হবেন। এ বিষয়ে মানসিক প্রস্তুতি নিন। সহযোগিতার প্রেক্ষাপটে আপনি আপনার মানসিক তীব্রতা, দৃঢ় সংকল্প এবং অসাধারণ নেতৃত্বের গুণাবলীগুলি তৈরি করতে সক্ষম হবেন। দিন ভালো কাটবে, স্বাস্থ্যোন্নতি হবে, মনে আনন্দ থাকবে, কাজে ব্যস্ত থাকবেন, পরিবারের থেকে দূরত্ব অনুভব করবেন।